सोना बंद सुना नागर अमर कथा सुना नागर तिनी मदर दायर नबी ताके तुम रचिना ना तिनी मदर दायर नबी ताके तुम रचिना ना दायर नबे अहद प्रांत धर्म युद्ध कर काफर नबी जी के पाथर छोड़ मारे काफर नबी जी के पाथर छोड़ मारे आहा तुमरा मेरा नागत नबी जी के मेरा ना तिनी मदर दायर नबी ताके तुम रचिना ना तिनी मदर दायर नबी ताके तुम रचिना ना दयार नबे बने बनक दयार नबे बने बनक चराई तन छागल काफर देख बोलता एटा एकटा पागल काफर देख बोलता बनेर एटा पागल पागल नाय गो पागल नाय पागल नाय गो पागल नाय से अल्लाह प्रेम दीवाना तिनी मदर दायर नबी ताके तुम रचिना ना तिनी मदर दायर नबी তাকে তোমরা চিনা না একটা জালসা হয়েছিল বিহারে তো জালসাটা রাত 12টাতে ভেঙে গেল বাঙালির মতন রাত 12টা একটাতে জালসাটা শেষ হয়ে গেল তো জালসাটা যখন শেষ হয়ে গেল রাত 12টা একটার দিকে কি করবে সোপাড়ি চলে গেল একটা লোক দূর থেকে এসেছিল কিছুটা দূর আপনার এলাকা তো ভাই চিনি না তো ধরেন রতুয়া থেকে একটা লোক এসে তো রাতে হেঁটে যেতে পারবে না কুস মাসে ঠান্ডা শীত পড়ছে কুয়াশা আর পিন্ডেলের মধ্যে মানে যে থাকবে তো একাই কি ঘুম আসবে যে ভাই সিএলে ট্যাং ধরে পালাইবে আর তো বেচারি যাবে কোথায় একজন আর বাড়ি গেছে বাড়ি যে গেটে বাড়ি মারছে যে ভাই ভাই যে তো বাড়িওয়ালা বলছে কে বলে ভাই একটা মুসাফির মানুষ জালসা শুনতে শুনে যে ভাই তো তোমারকে বাড়তে সুদবের জায়গা হইবে তো লোকটা বলছে না ভাই সুদবের জায়গা হবে না আইলা মক্কা বেটি ছেলে আমাদের বাড়িতে মানে মেয়ে লোক কুটুম এসছে দূরদারাজ থেকে কুটুম শব্দ রয়েছে বাড়িতে মাইয়া লোক ভর্তি হয়ে গেছে আইলা মক্কা বেটি ছেলে আছে বাড়িতে ভাই জায়গা হবে না ইখ্যাপা সিধা লোক আগা যুগের মানুষ অন্য জনের বাড়িতে যা গেটে ফের বাড়ি মাতে লেগে ভাই ভাই যে ও যে কে বললে ভাই আমি একটা মোসাফির মানুষ রক্তর দিকে বাড়ি তো কি খবর যে ভাই মানে বাড়িওয়ালা বলছে কি খবর যে ভাই এই খ্যাপা কথা কইতে না জানলে একটু ঝামেলা হয় ফের জোড় ভেঙ্গে না খেয়ে ফাস্টি কইছে তোমার খাবারতে বেটি ছেলে আছে তো বাড়িওয়ালা কইছে কেন কইছে সুত তুম লোকটা কইছে লাঠি গেলা দেখি এখান রে লাঠি খেয়ে লিয়ে যা সাড়া সাড় লোকটাকে দু তিন লাঠি সাটা সাড় দে বুড়া লোকটাকে বুড়া লোক বেচারি বুড়া মানুষ আওয়াজ করতে লাগুক আওয়াজ যখন করতে লেগেছে তো আওয়াজ যখন করতে লেগে লোকজন জুমে গেছে দু চারটা হাজি লোকটাকে মারছে বলে তো বুড়া মানুষ আর জালসা শুনতে এসে বেচারি লোকটাকে চিনহির তোর কাছে বাড়ি ওর তো কেনে লোকটাকে মারছো জি ভাই তুই ওকে পুছ করা তো বুড়াটাকে পুছ করে হাজি ভাই কেনে তোমাকে মারছে কি কয়েছে খুঁজে দেখো জি ভাই বেচারি ওরও দোষ নাই আর আমারও দোষ নাই বুঝে কেনে
বলছে পাশের বাড়িখানে গেলাম এখানটা বাড়তে, তোকে বললাম ভাই তোমার ঘা বাড়তে সুদবের জায়গা হবে, তো কেছে বেটি ছেলে বুঝে গেছে ভাই, কুটুম সদর এসে মেয়ে লোক বাড়তে বুঝে আছে, জায়গা হবে না ভাই তুমি অন্য বাড়ি যাও। তো আমি এই বাড়িখানে আগে জিজ্ঞাসা করছি তোমার ঘা বাড়তে কি বেটি ছেলে আছে, যদি ওই বাড়িখানের মতন বেটি ছেলে তোমার ঘা বাড়তে থাকে বেশি তাহলে তো জায়গা হবে না চলে যাবো। তো ওকে ফার্স্টই জিজ্ঞাসা করছি তোমার ঘা বাড়তে কি বেটি ছেলে আছে, কিন্তু ওকে কহিতে হইতো সে মেয়ে লোক কি তোমার ঘরে কুটুম টুটুম এসে বুঝে গেছে নাকি। তো ফের জোর ভেঙে না পুচ করে ই জিজ্ঞাসা করছে ফার্স্টে কি কথা যে তোমার ঘর থেকে বেটি ছেলে আছে, উফের কছে কেনে, তুই বেচারিকে ভেঙে কহিলে মেঘটা খেয়ে তোক না। তো সিধা বান্দা লোক আজকা কথা কহে দে মের খেয়ে ধো নাকি। তো ওইরকম কথা জিনিস মানে ফের জোর ভেঙে বলতে হয়, আর যদি ফের ভেঙে না বলেন তাহলে খুব ঝামেলা হয় নাকি ভাই। ওই ওয়াজ তো শুরু করবে দেখলো ঘুরে আসতে লেগেছে, বুঝতে পারছেন মানে লোক রাস্তা থেকে ঘুরতে লেগেছে। তা আপনাকে লোকটিকে আমি ধরার বুদ্ধি করছি, আমাদের এটাই কাজ রাত দিন, কেন করে লোক জমা করতে হবে, পিন্ডাল বোঝ করতে হবে, লোকটিকে বসিয়ে নিয়ে থাকতে হবে, ওয়াজ শুনে দেবে। এটাই বললেন না যে হজরত আলী এরকমই ওয়াজ করবে মনে হয়। তা আপনাকে মনটা ফ্রি করছি, ঘুম থাকলে ঘুমটাও ভাঙছে, আর লোকজন যেগুলো ঘুরে ফিরে গেছে ওরাও আসবে, যারা হাইটে বেড়েছে ওরাও এসে বসবে, তারপর ইনশাল্লাহ ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। তো কথা জিনিস ফের জোর না বুঝলে বলা খুব ঝামেলা। একটা লোক বলছে মিষ্টির দোকানে যে তোমার দোকানে যতটি মিষ্টি আছে গামলাতে সবটি খেয়ে নেবো। তো দোকানদার বুঝছে এতটি মিষ্টি খেতে পারে, বলে যদি খেতে না পারো তো কী ছাড়বা। তো লোকটা কোচা আমি খেতে যদি না পারি তার বহিনকে দিয়ে দেবো, লোকে দিবা তো কোচা। হ্যাঁ লোকটা হুবে পড়ে গেছে, রে বাবারে পারবে না এতটি মিষ্টি, এতটি মিষ্টি খেতে পারে, খেতে না পারল পারবে যখন হেরে যাবে তোর বহিনকে দিয়ে দেবে আর আমি বিয়ে করে নেবো। এই লোকটা মনে মনে খুব হুপ করে আছে, লোকটা কাছে খাও কীজন গাবা গাব গাবা গাব খেতে লাগলো, চলে যায় মিষ্টি খেয়ে। মিষ্টি খেতে 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 ই কি বস্তা আছে ঝুঁকিয়ে ঝাঁকিয়ে হেলিয়া টেলিয়া বোঝ করবে, একবারে তিন নম্বর গেটের গোড়া থেকে গেলে এক নম্বর গেট হা করছে তো মিষ্টি দেখাইছে, পুরা খেয়ে লেছে, আর একটি মিষ্টি বেঁচে গেছে আর যাই না ভিতরে। লোকটা তখন ওর বহিন কাহা করছে, রে দিদি শুনতো, ওর বহিন চলে এলো দড়িয়া, কি দাদা বলে করতো মিষ্টিটি খাতো, ওর বহিন গাবা গাব গাবা গাব খেললে মিষ্টিটি শেষ। তো লোকটা কেছে তুমি তাও হেরে গেলে, আর তোমার বহিনকে দিয়ে দাও আমি বাড়িতে যাই বিয়ে করি। তো এই লোকটা বলছে তোমাকে কী হয়েছে, আর বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি বিয়ে করলে এটা কি কথা হয়েছে, তাহলে কী হয়েছে, বলে তোমাকে বলেছি যে আমি খেলবো, যদি না পারি যেটা দুটো বেঁচে যে তার বহিনকে দেবো, অ্যাসেস করে দেবে বাস। লোকটা হয়ে যা লাভ হলে মিষ্টিটি চলে আলো মানে হেরে গেল। তো কথা বলতে না জানলে হারবে নাকি, তো এরকম হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথা বুঝার চেষ্টা করবে, আর একটু বসে থাকবেন ধীরস্থিরভাবে, জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। আপনি গাড়ির গাড়ি হাদিস জানেন, অনেক হাদিস জানেন, কিন্তু আপনি মানছেন না, আমল করছেন না, তা আপনার জেনে কাজ দিও ভাই দিবে যে ভাই মাথাটা ধরান, হ্যাঁ হুঁ করেন, কাজ দিবে দিবে না। আপনি অল্পই হাদিস জানেন, কিছু হাদিস জানেন, কিন্তু আপনি মেনে চলছেন, আমল করছেন, আপনার কাজ দিবে। আর আপনি অনেক হাদিস জানেন, কাজ কাজে লাগাচ্ছেন না, তো জেনে কোনো লাভ হলো, কোনো লাভ হলো না। তো জালসা কম শুনেন, আমল বেশি করেন, হাদিস কোরআন কম শুনেন, আমল বেশি করেন, তাহলে কাজ দিবে ভাই, আর না তো সব বেকার, বুঝতে পারছেন। তো ভাই এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ যে আয়াত পরিবেশন করেছি সামনে রেখে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো, কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথা হচ্ছে যে পাপটা মানুষ করছে, আপনারা করছেন, সবচাইতে বড় পাপ, আর বড় পাপে মানুষ লিপ্ত হয়ে আছে যে পাপের ক্ষমা নেই, যে পাপের ক্ষমা নেই, ওই পাপটা মানুষের আম হয়ে গেছে, মানে অহরহ হয়ে গেছে, সব সময় ওই পাপটাই করছে মানুষ, ওই পাপ থেকে বাঁচতে চায় না মানুষ, বুঝতে পারছেন। আর ওই পাপটা ক্ষমা হবে না, আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। তো ওই পাপ থেকে বাঁচার জন্য
কিছু কথা বলবো আমার ভাই বাবজিদেরকে এবং আমার মা খালা নানিদেরকেও যে যেই পাপটা আপনারা সব সময় করছেন এই পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে ভাই কিরকম পাপ যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা দুর্ভাগ্য রয়েছে সব লোকের জন্য যারা মানুষকে সামনে অপমান করবে ইজ্জত করে দুর্নাম করে এবং পিছনে তার গীপত করে পিছনে গীপত করে এই লোকের জন্য দুর্ভাগ্য যে মানুষকে সামনাসামনি অপমান করা বেজ্জত করা এটা হচ্ছে বড় ধরনের গুনাহ আর মানুষের পিছনে কথা বলা মানুষের দুর্নাম করা সেটা মানে মানে শিকায়ত করা গীপতের গুনাহ সবচাইতে বড় গুনাহ রে ভাই আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে আল গীবত অসাদ্দ মিনা জেনা যদি কোনো মানুষ জিন্দগিতে ভুল বসতে কোনোদিন জেনা করে ফেলে যদি কোনো শয়তান গায়ে চড়ে ভুল করে দেয় অন্যায় করে দেয় যদি কোনো মেয়ের সঙ্গে কুকর্ম করে ফেলে ওই লোকটা যদি আল্লাহকে বলে ভয় হয়ে যায় ওই লোকটা যদি রাত ১২টার পরে মসজিদে যাওয়ার পরে দু রাকাত নামাজ পড়ে যদি হাত উঠে গিড়গিড়ায় কানাকাটা করে আর যদি তওবা করে আল্লাহ পাক বলছিল ওই লোকটাকে আমি ক্ষমা করে দেব ওই লোকটাকে আমি মাফ করে দেব কিন্তু যদি কোনো মানুষের গীপত করে গিল্লা করে বদনাম করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না মাফ করা হবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে ক্ষমা না নিবে বুঝতে পারছেন তো এই গীপতের গোনাহটা মানুষের মধ্যে অনেক হচ্ছে ভাই সবাই খুব লেগে আছেন সবচাইতে বড় পাপ হলো মিথ্যা কথা বলা আর মানুষের গীপত করা কিন্তু এই মিথ্যা কথা পাড়ায় লোকের মুখে সব সময় মিথ্যা কথা আর গীপত মানুষের বদনাম শেকায়ত করতে সবাই বাহাদুর মানে সব সময় লোকের মানে গীপত করবে আর নিজে মন মানে নিজকে ফেরেস্তা মনে করবে আমি ফেরেস্তা তো এই পাপে মানুষ লিপ্ত আছে তো এই সম্পর্কে কথাগুলো বলবো বুঝতে পারছেন কিরকম যে আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলছেন যে তোমরা মানুষকে সামনাসামনি ডাইরেক্ট অপমান করিও না বেজ্জত করিও না মানুষের মুখের উপরে কথা বলিও না কিন্তু কতগুলো মানুষকে দেখবেন মানুষ যখন কথা বলে তখন মানুষের সামনে বলে কি এই লোকটাকে যদি আমি একটা কথা বলি তোর হেঁচি বন্ধ করে দেব ওর জবান বন্ধ করে দেব ওর চালা বন্ধ করে দেব আর একটা এমন উচিত কথা জানি একটা কথা বললে লোকটা চালা করতে পারবে না মানে এই যে দেখেন মুখের উপরে কথা বললো লোকটা অটোমেটিক অপমান হয়ে যাবে কতগুলো লোক আছে সামনে বলে দাও যে এই লোকটাকে এই লোকটার গল্প ঝাড়ছে খুব ফতোয়াবাজি করছে খুব কিন্তু এমন লোকটা নিজের মাকে ভাত দেয় না আর ফতোয়াবাজি করছে তখন লোকটা অটোমেটিক অপমান হয়ে যাবে কতগুলো লোক চকে বসে থাকে দোকানে বসে থাকে বাজারে বসে থাকে মানে বসে তখন গল্প করে কিরে ভাই আর মজা লুটে কিরকম করে জানেন যারা বেনামাজি বেরোজাদার যারা গুনাহ করে পাপ করে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন যারা অন্যায় করে তারা মানে এর কি করে ঠাট্টা করে কাকে করে নামাজি লোককে মোত্তাকি লোককে ইমানদার লোককে ওরা এর কি করে কেমন করে দোকান পাটে বসে যায় চচ্চড়াতে বসে যায় ঢের লোক যখন জুমে যায় তখন ওরা গল্প করে কি জানেন গল্প করতে লাগলো কি দুনিয়াটাকে ধ্বংস করে দিলে আলেমেরা দুনিয়াটাকে বরবাদ করলে মুলবিরে মুলবিরে দুনিয়াটাকে শেষ করে দিলে বলে নাই ভাই আপনার দিকে বলছে কি না কথাটা মুলবি দুনিয়াটাকে শেষ করে দিলে মুলবি শেষ করলে দুনিয়াটা ভাই
কতগুলো লোক বলবে আরে মুলবিরা শেষ করে দিলাম, এই টুপিওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিল, যার মানে টুপি দেখাচ্ছে লোককে খালি মুসল্লিগিরি দেখে বেড়েছে, ওর ভিতরে ইমান নাই, আমি নামাজ পড়ি না কিন্তু আমার ভিতরে ইমান আছে, আমার ঝোলাটা মজবুত আছে, ওদের ঝোলা কানা আছে, লোককে দেখে টুপি মাথায় দেখছে যত টুপি বলা অত খারাপ, যত দাড়িওয়ালা লোক আছে অত খারাপ, দুনিয়াতে দাড়িওয়ালা লোক ভালো নয় মানে উ দাড়ি রাখেনি ওই জন্য বলছে দাড়িওয়ালা খারাপ। তো একটা লোক যদি দাড়িওয়ালা কোনো খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, কোনো পাপের কাজ করেছে, ভাই করতে পারে, মানুষ তো, তো রক্ত অংশ আছে, ওর ভুল হইতে পারে, তো সব দাড়িওয়ালা কি খারাপ? তো যখন বলবে সব দাড়িওয়ালা খারাপ, তো যতটি দাড়িওয়ালা থাকবে ওকে ব্যথা লাগবে কিনা ভাই, মনে দুঃখ হবে কিনা ভাই, দুঃখ হবে? তাহলে লোক যখন শুনে নিল তা আপনি কয়জনের হাত ধরে মাপ নিলবেন বলেন তো? আপনি তো বললেন যত দাড়িওয়ালা অত খারাপ, তো আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নিলবেন? সবটির মনে কিনা দুঃখ হয়ে গেল, আপনার ওদিকে বেরেন যায়নি, আপনি পাপ কামিয়ে বসে আছেন, বিশাল বড় পাপ এটা, আপনার খেয়াল নাই, আপনার পাপ হতে হতে পাহাড়ের সমান হ্যাঁ জমা হচ্ছে কিন্তু আপনি এটা হুঁশ করতে পারেননি। হ্যাঁ, যত নমাজি লোক অত খারাপ লোকের আই চাপার ওস্তাদি ভাই, হ্যাঁ নমাজ পড়ি না ভালো আছে, দেখেন আল্লাহ কোরআনে এমনি বলেনি যে ওরাই অন্যায় করবে আর ওরাই ইমানদারেরাকে এর কি ঠাট্টা করবে, মজা করবে, মজা লিবে যে অর্ঘে চাইতে আমরা ভালো, আমরা বেশি সুন্দর। তো যত দাড়িওয়ালা খারাপ, পাঞ্জাবিওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, দুনিয়ার আলেম খারাপ, যত হাজি আছে সব বেইমান হাজি বলবে, হাজির ঘে পয়সা হালাল নাই, সব বেইমানি টাকা দিয়ে হজ করেছে, কয়েন তো হাজিরা বেইমানি টাকাতে হজ হবে যে ভাই, আল্লাহকে কবুল করে যেতে পারবে? যদি কোনোদিন করে থাকে, যদি জীবনে কোনো হয়তো একটা ভুল কাজ করেছে, কারোর বেমানে শয়তানি করেছে, তো করেছে, তো যদি ক্ষমা চেয়ে থাকে আল্লাহর নবী, আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীগণ, যদি লোকটার মধ্যে ওই দোষটা থাকে তো আমরা কি বলতে পারবো না? আল্লাহর নবী বললেন না বলতে পারবে না, ওই লোকটার মধ্যে ওই দোষটা হয়তো কোনোদিন ভুল কাজ করেছে, কিন্তু লোকটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, লোকটার মধ্যে ওই দোষটা আর নাই, আর তুমি যদি ওই দোষটা বলো তাহলে তোমার মিথ্যা অপবাদ দেওয়া হবে, আর যদি দোষটা না থাকে তাহলে তহমত লাগা হবে, তো তুমি খবরদার অন্য লোকের দোষ বর্ণনা করবে না, কারোর ভুল ধরা ধরি করবে না, কারোর অন্যায়টাকে ধরা ধরে করবে না, আল্লাহ হয়তো আগে ক্ষমা করে দিয়েছে, তো কেন বলবে হাজিরা খারাপ, মুলিমিরা খারাপ, নমাজি খারাপ, রোজাদার খারাপ, আর ও নিজকে মনে করবে খুব ভালো, আর যখন ওদের কাছ ওদের পাশ দিয়ে নমাজি লোক মোত্তাকি ইমানদারের পাশে যখন চলে যায় তখন কি করে, ওদের পাশ দিয়ে যখন যায় তখন চোখ টিপি দেয়, চকি সারা দেয়, তখন ঠোঁট বিজিয়ে মানে ঠোঁট বিজিয়েছে, চোখের ইশারা মারছে, ফেরেশতাগিরি দেখেছে, চুরি করে রেখে দেখে দেয় জিন্দেগি গেল, বেমানি করে রেখে জিন্দেগি গেল, রাইস ভরো পাঞ্জাবি গাইতে ঘুরছে কি, এই যে চোখ মারামারি করে, ইশারা মারামারি করে, ওরাই বাদ্দায় করে আর ওরাই মজা নিবে ভাই, তো লোকের সামনা সামনি কোনো মানুষের দুর্নাম করবেন না, বদনাম করবেন না, শেকায়ত করবেন না, আর মুখের উপরে কথা বলবে না, কতগুলো লোক বলে আমি কথা বললে সামনে বলে আমি পিছনে বলি না, মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না, আমি ডাইরেক্ট বলে দিই, বেড়া মুখে কথা বলছে, মুখের উপরে বলে দিই, তার মানে মুখের উপরে বলছে হয় তোমার বংশ বড় আছে, নয় তোমার তোমার শক্তি বেশি আছে, আর না হলে তোমার পয়সার গরম আছে, তোমাকে কিছু কহিতে পারে না বেচারি, জড় সড় হ্যাঁ চুপচাপ থেকে গেল, কিন্তু তোমার এই বিচারটা তো কিয়ামতের দিন হবে, সমস্ত বিচারকের মধ্যে আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ বলছেন আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন, একবারে কাটা কাটা বিচার করবে, এক টুকা ইদিক উদিক হবে না, তো আপনি যাকে লোকের দুর্নাম বদনাম কষ্ট দেবেন, দুঃখ দিয়ে যাবেন, তো ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া তোকে পারেনি, বংশ বড় ছিল আর ওর লাঠির জোর ছিল, শক্তি ছিল, পয়সা ছিল, আগা দিয়ে খাড়ো হতে পারেনি, আল্লাহ প্রতিবাদ করতে পারিনি, তোমার খেতে হবে, চুপচাপ থেকে গেছে, আল্লাহ বিচারটা তোমাকে দিয়েছে, আল্লাহ বিচারটা করে দাও, বলে ওর কলা ধরে টানো, ফেরেশতা কটা ধরে টেনে এসো, জান্নাতে ঢুকতে যাবে কলার ধরে টেনে নিয়ে আসবে, কে লোকটাকে দুনিয়াতে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল,
বলবে হ্যাঁ দিয়েছিলাম, বলে কেন দিয়েছিলাম বলে আল্লাহ বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে খবর করে দাও, বললে ক্ষমা হবে না, ওখানে তার ক্ষমা হবে না, পা ধরে পড়লে কেনা কেটা শেষ হয়ে গেল আর ক্ষমা হবে না, তোমার দরজা বন্ধ হয়ে যায়, বলবে তোমার নেকি গেল ওকে দিয়ে দাও, দিয়ে ওকে খোঁজ করো, নেকি দিয়ে দিবে যখন রে ভাই, ইয়ার নেকি করে গেল, এবার লোকটা জান্নাতে চলে গেল, একে জাহান্নামের মধ্যে ঢুকতে বলে কিছুদিন কুচলান খা, কুচলান খায়াটা মানে যেখানে নেকি বাঁচলো, কুচলান খাওয়ার পরে তুই আবার জান্নাতে যাবি, যা কুচলান খা ধরে দিলে জাহান্নামে। আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন যদি আমার বান্দা আকাশপথ থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গোনাহ করে আমার কাছে দেখা করে, আমি সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে কিয়ামতের দিন আমি দেখা করব। কিন্তু তিন প্রকারের লোককে, তিনটে শ্রেণীর লোককে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। কাকে কাকে? এক নাম্বার হলো যারা শিরিক করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে ওই লোকটাকে শিরিক করে নেওয়ালাকে ক্ষমা করা হবে না। দ্বিতীয় নাম্বার যারা পরের হক মেরে খায়, পরের সম্পত্তি জোর পূর্বক দেবে খায়, পরের হক মেরে খায়, পরের হক মেরে খাওয়াকে কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ। তিন নাম্বার কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে পৃথিবীতে অপমান করে, বেজ্জত করে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পৃথিবীতে যদি চলে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই লোকটাকে ক্ষমা করবে না। তিন প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ ক্ষমা করে দিবেন রে ভাই। বুঝতে পারছেন? এগুলো বড় পাপ নয় তো? মানুষের মুখের আগে দিকে মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, আর লোকের বেশি ভুল ধরাধরি করিয়েন না। মানুষের ভুল ধরা হলো জাহান্নামে যাওয়ার কারণ। হাদিস খুলেন দেখেন, তাফসীর দেখেন, আল্লাহর নবী বলেছেন যারা বেশি বেশি করে লোকের ভুল ধরে ভাড়ায়, লোকের ভুল ধরবে নিজের দেখবে না, ওর পাছা দিকে মানে ময়লা লেগে আছে, গু লেগে আছে, ওর হুঁশ নাই, হ্যাঁ ও হেগে ছুঁচে নি, আর লোক পাদলে বেলে ও গোসল করতে এসে দৌড়াইছে যে বাপরে পেঁদে দিলে নাকি, আর ও যে পায়খানা করেছে, পায়খানা লেগে আছে, ওর হুঁশ যার পাছা দিকে পায়খানা লেগে আছে, লোক লোকের বদনাম করবে কিন্তু নিজের হুঁশ নাই, আমি ভুল করছি, অন্যায় করছি, ওর ভুলটা যে লোক গেহাবে এটা ওর হুঁশ নাই। তো লোকের ভুল গেহাবেন না। যখন মানুষের কাজিয়া ঝগড়া লাগে তো লোক দিয়ে দেখায় শালা তুই খুব খারাপ, তুই খুব শালা বদমাস, মানে এরকম করে লোক দেখে না কাজের সময় শালা টালা কহে, আর কহে না বেটাও কহে দেয় বেটা তুই খুব খারাপ, মানে লোক দেখায় তখন কহে না খুব লোক খারাপ তুই। তো ও একটা লোক দেখেছে তুই খারাপ, আর তিনটা লোক ওর দিকে যে দেখে না, এই তিনটা লোক একটা দুটা তিনটা, তিনটা লোক ওর দিকে দেখেছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ নাকি। আপনি নিজে ভালো হয়ে যান, কারোর সাথে কাজে হবে না, ঝগড়া হবে না কি ভাই, বুঝতে পারছেন? নিজ ভালো দুনিয়া ভালো, নিজ খারাপ দুনিয়া খারাপ। তো কাউকে খারাপ বললে না, আপনি নিজে থাকেন, নিজে সতর্ক হয়ে যান, লোকের দুর্নাম বদনাম করবেন না। আর ভাই আমার, মানুষের মুখের আগে দিকে মানুষকে বদনাম করবেন না, মানুষের শিকায়ত করবেন না, মানুষকে মুখের আগে দিকে বেজ্জত অপমান করবেন না। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন মানুষকে দুঃখ দেওয়া, অন্যা দেওয়া, কোনো মানুষকে অন্যা দিবেন না, অন্যা পানি করতে হয় না। মেয়ে ছেলে তো বুঝবে না, মা গে তোর বেটা হার ভুয়ে হেগে গেছে, তুই এদিন নুন ধার করে লেগেলি, তেল ধার করে লেগেলি, অমুক জিনিস তুই ধার করে লেগেছিস, তা তুই কোনোদিন আমাকে দিস না। এই তো মেয়ে ছেলে অন্যা পানি দিতে, যখন ঝগড়া লেগে গেল তখন অন্যা দিতে শুরু। তো অন্যা পানিতে মানুষকে শর্মিন্দা করিও না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নামকে বিগড়ায় না, আর মানুষের নামটা বিগড়া তুমি মানুষকে দুঃখ কষ্ট দিও না। মানুষ নিজের নিজের নামটা মানুষের কাছে খুবই প্রিয় ভাই, আপনার নামটা আপনার কাছে প্রিয়, আমার নামটা আমার কাছে প্রিয়, আমার নামটা আপনার উপরে আমার হক আছে যে আপনি আমার নামটাকে সুন্দর করে ডাকবেন হযরত আলী বলা, আমার আমার উপরে আপনার হক আছে আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো, আপনার হক আমার উপরে আছে, আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন, আপনার উপরে আমার হক আছে। নাম কোনোদিন মানুষের বিগড়াবেন না, মানুষের নাম যদি বিগড়া ডাকে তো লোকটার মনে দুঃখ হবে কিনা ভাই বলেন তো, হবে যে ভাই? একটু করে হ্যাঁ হো করবেন, মাথাটা লড়াবেন, বাংলাদেশ সমাজ কল্যাণ চিৎকার করে বলে যদি বলেন কি যে ভাই, তো চিৎকার হ্যাঁ আগে খাড়ি হয়ে যাবে সব তৈরি, বুঝতে পারেন? বাংলাদেশে ইউটিউবে দেখছেন কিরকম করছে ওরা। আর আমাদের ইন্ডিয়াতে যদি বলেন নারায়ণ তাকবীর, আল্লাহ মানে জোরে আল্লাহ আকবার বলবেন, আমাদের ভারতের মাটির এটা দোষ আছে। আর বাংলাদেশে অরে এমন জোর চিল্লাবে নারায়ণ তাকবীর, তারপর আল্লাহ আকবার ফাটিয়ে দিবে। আর এখানে বলবে তেল পড়ছে, বুঝতে পারলেন? এরা জোরে বলবে না, এরা স্পিরিট বাড়াবে না। ওই একটা লোক শিলিগুড়ির দিক থেকে বিহা খেয়ে চলে আসছে, তো বিহা খেয়ে আসছে ভাই ট্রেনে চড়ে, হ্যাঁ
ডেমোতে চড়ে ফেলেছে, চলছে ট্রেন সাই সাই করে, ই করেছে কি খেপা গরুর গোশ বেশি করে খেয়েছে, এমন করে গরুর গোশ খেয়েছে ট্রেনের নিদিকে চলছে, একবারে মনে দিছে পো, একবারে মনে দিছে পো, মানে পেটে গ্যাস পুরা হয়ে গেছে, কী করবে বেচারি, খালি হাওয়া ছাড়ছে পো পো। তো হাওয়া যে ছাড়তে লেগেছে তো কী করেছে, হাওয়া যে ছাড়ছে তোর পাঞ্জের একটা বেধর্মী বসে আছে, মানে গায়ের মুসলিম আর কি, তো বেধর্মী বসে আছে আর শুনা মাথা খারাপ হয়ে গেছে, এই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, তো দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, এই বড় বড় চোখ করে দেখছে, ফের খানি করে দিয়েছে লোকটা, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, লোকটা ওই লোকটার দিকে নিঃশ্বাস করে খুব জোরে দেখে পো করে আর মারে, তো লোকটা রেগে যায় বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, তখন এই লোকটা কোজে ঠিক হোক আর না হোক আর থেকে জোরে আর পারবো না করেন, তো ই খ্যাপা বলছে যে দাদা আপনার ঠিক হচ্ছে না, তার মানে ওর ভলিউমটা কম বেশ করা যাবে নাকি, পো করে না যা ফুস করে দেওয়া যাবে কি না, তো বলছে দাদা ঠিক হচ্ছে না তার মানে তুমি স্পিরিটটা কমাও, ই খ্যাপা বুঝতে পারেনি এত স্পিরিটে দিছি তো আমার পছন্দ হয় না, বলছে আরো পিক আপ বাড়াও, তো ওই কারণে ও লোকটা বলছে যে দাদা এটা ঠিক হচ্ছে না, যে ঠিক হোক আর না হোক থেকে জোরে পারবো না নাকি, তো ওইরকম আপনারাকে যদি বলি না রে তাকবীর তো আপনারা বলবেন আল্লাহ আকবার, তো জোরে বলেন না জি ভাই, তো আর জোরে পারবো না, ওই লোকটার মতন নাকি, আর জোরে নারা লাগান তো নারে তাকবীর, তাও হলো না, আর একবার জোরে লাগান নারে তাকবীর, দেখেন তো ওইটি লোক কীরকম হলো, তো ওইরকম একটু হ্যাঁ হো করবেন তো কথা বলতে ভাই ভালো লাগবে, আর যদি আপনারা খালি ওই চুপচাপ থাকেন তাহলে ভালো লাগবে না, তো কথাগুলো শুনেন, যে মানুষের নাম বিগড়াবেন না ভাই, এটা হলো বড় গুনাহ, আপনার উপরে হক আছে আমার, মানুষ নিজের নিজের নামটা কত ভালোবাসে জানেন, যে নামগুলোকে খাতাতে নিজের নামটাকে খালি লেখে, কত লেখে মাটিতে লেখে খাতা কলমে লেখে, কতগুলো মানুষকে দেখবেন বালুর ওপরে নামটাকে লেখে কত ভালোবাসে, নিজের নামটাকে সুন্দর করে করে খালি লেখে, কত নিজের নামটা নিজের রাখে কত প্রিয় কই ভালো, ওই নামটাকে যদি আপনি বিগড়ান দরকার মনে দুঃখ হবে, আব্দুল জলিলকে যদি জল্লা বলে ডাকো, আব্দুল খালেক বলে খালকে সুন্দর, আব্দুল মালেকে মেলকে সুন্দর, এ আব্দুল জব্বারকে আব্দুল জাবিরা এখানে সুন্দর, লোকটার মনে দুঃখ হবে না ভাই, বিশাল দুঃখ হবে, তাহলে এই নামটা আপনি বিগড়াবেন কেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন রে ভাই, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী করলেন কি, একদিন রাত্রিবেলার সমস্ত মানুষের নামগুলো লিস্ট করতে লাগলেন, দিনের দেওয়ার জন্য তাবলীগ করার জন্য মানুষকে ডেকে বুঝাবার জন্য নামগুলো নামগুলো খাতায় লিস্ট করছে আল্লাহর নবী, তুই একটা লোকের তিনটা করে করে নাম, দুটা তিনটা দুটা তিনটা প্রত্যেক লোকের নাম, একটা লোক আসা বলছে নবী গো আপনি যে নামগুলো লিখেছেন এই নামটা যদি ধরে লোকটাকে ডাকেন লোকটা দুঃখ পাবে, ওই লোকটার তিনটা নাম আছে হজর, আল্লাহর নবী নাম লেখা বন্ধ করে দিল, নামটাকে লেখা বন্ধ করে দিয়ে বললেন, নাম লেখা বন্ধ করে দিয়ে বললেন তোমরা খবরদারে কাজ করবে না, একটা লোকের দুটা তিনটা নাম হবে না, একটা লোকের নাম একটাই হবে সুন্দর হবে, আর ওই নামটাকে তোমরা সুন্দর করে তোমরা ডাক দিবে, মানে মা বাপের নাম বিগড়ায় কে দাই ভাই, এই ছেলে পিলার নামটা বিগড়ায় কে জানেন, এক নম্বরে বিগড়ায় বাপ আর মা নাকি, কি কথাটা বুঝতে পারছেন, বেটার নাম বেটির নাম মা বাবা বিগড়ায়, একদিন বিগড়ায় বলে দিলে ধরলো শুরু করে দিলে ওটাই আদর করে বিগড়াবে, তো বেটার নাম ছেলে পিলার নাম আপনি সুন্দর করে আপনি ডাকেন, আপনার ভাই ডাকবে, আপনার বোন ডাকবে, আপনার পরিবার ডাকবে, পড়োশীরা ডাকবে, সবাই সুন্দর করে নামটা ডাকবে, তো আপনি নামটা সুন্দর করে করে ডাকেন, ভালো নামে ডাকবেন, নামটা বিগড়াবেন না, আল্লাহর নবী চারটা লোকের নাম পদক নাম রেখেছিলেন, আল্লাহর নবী বললেন তোমরা লোকের পদক নাম রাখবে না, কি চারটা পদক নাম রেখেছিলেন, একটা লোক যেদিন আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, কিছু কিছু লোককে করল মিরাজের কথাগুলোকে অমান্য করে দিল, দিয়ে তারা মুরতাদ হয়ে গেল, বেদিন হয়ে গেল, কিছু লোক এসে আবু বকর আবু বকরকে বলল আবু বকর তোমাদের নবীর মাথার ব্রেন ক্র্যাক হয়ে গেছে, মাথার ব্রেন খারাপ হয়ে গেছে, তোমাদের নবী এরকম কথা বলছে মক্কা থেকে মদিনা গেল, মানে মদিনা
মদিনা থেকে বাইতুল মুকদ্দাস গেল আর বাইতুল মুকদ্দাস থেকে এক আসমান দুই আসমান কত দেশ সাতাশ বার প্রসিদ্ধরাতুল মুনতাগে আল্লাহর সঙ্গে কথা হলো সারা আসমান ভ্রমণ করে বেড়ালো আবার রাতারাতি বাড়ি চলে আসলো এটা কোনোদিন হয় নাকি এত দূরের রাস্তা হয় নাকি আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আল্লাহর নবী যে কথাটা বলেছেন সত্য কথা বলেছেন আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলেন না আল্লাহর যদি অর্ডার হয় তো হতে পারে এতে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাহর নবী বলেছেন কথাটা বিশ্বাস করলেন না আবু বকর সিদ্দিক কোন লোক এসে আল্লাহর নবীকে বলে দিলেন এরকম আবু বকর সিদ্দিক লোকটিকে এভাবে জবাব দিল আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডেকে নিলেন আর আবু বকরকে ডেকে আল্লাহর নবী বললেন এ আবু বকর আজ থেকে তুমি আবু বকর আজ থেকে তুমি তোমার নামটা আমি একটু বাড়িয়ে দিলাম তোমার উপাধি নাম একটু রাখলাম আজ থেকে তুমি হয়ে গেলে সিদ্দিক আল্লাহর আবু বকরের নাম আল্লাহর নবী সেদিন রাখলো কি আবু বকর সিদ্দিক বলে ডাকতে লাগলো তার আগে সিদ্দিক বলে হতো না আবু বকর বলে ডাকা হতো তো যেই নামটা ভালো হবে ভালো করে ডাকবেন লোকটা খুশি হবে সন্তুষ্ট হবে ওই নামটা ধরে লোকটাকে ডাকেন যে লোকটা খুশি থাকবে তো আল্লাহর নবী যখন ওর নামটাকে আবু বকর সিদ্দিক বললেন আবু বকর সিদ্দিক খুশি হলেন তো এই উপাধি চারটা লোকের নাম আল্লাহর নবী নিজে রেখেছিলেন পদব নাম তারপরে হযরতে উমর যেদিন ইসলাম গ্রহণ করল রে ভাই ইসলাম গ্রহণ করার পরে হযরত উমর আল্লাহর নবীকে দেখছেন আল্লাহর নবী উযু করে নামাজ পড়তে যাচ্ছেন আবু বকর বলছি কি হুজুর কোথায় নামাজ পড়বেন বলে ঘরে বলে কাবার কাছে কেন নামাজ পড়তে যেতে পারেন না বললে আরে কাফেরের ভয়ে বেদিন মুশরিকের ভয়ে আবু জাহেলের ভয়ে কাবার কাছে আজান দিতে পারি না নামাজ পড়তে পারি না ডাইরেক্ট নামাজ পড়ার ক্ষমতা হয় না কি করবো কাছে ফিরতে পারি না উমার বললেন নবী গন উমার মুসলমান হয়ে গেছে কলমা পড়ে দিয়েছে উমার আর কোনো ভয় নাই চলে নামিয়েছি দেখবো এবারে আরাম মিছিল বের করে নিল একদিকে আমির হামজা আমির হামজা ইসলাম গ্রহণ করে নিয়েছে একদিকে আমির হামজা একদিকে হযরতে উমার আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে যাচ্ছে আর বাকি মুসলমানেরা পিছনে যাচ্ছে আর মিছিল দিতে দিতে স্লোগান দিতে দিতে মিছিল গাইতে গাইতে স্লোগান দিতে দিতে আগে যাচ্ছে আর আগে যাওয়ার পরে কাবার কাছে গিয়ে জোর করে উমার বলে দিল তোমরা দেখা কাবার কাছে নামাজ পড়ো কে এতখানি মায়ের দুধ খেয়েছে কার এত বড় দম আছে তোমরা এখানে এসো আমি এখানে আজকে থেকে ডাইরেক্ট নামাজ পড়বো কে মানা করবে কে বাধা দিবে এসো আল্লাহর নবী যখন দাঁড়িয়ে আছেন উমার জোর গলায় বলে দিলেন কারোর কোনো মায়ের লালের ক্ষমতা হলো না স্যার আল্লাহর নবী খুশি হয়ে বললেন এই উমার তুমি শুধু আজকে থেকে তুমি উমার নাও শুধু এতদিন উমার ছিলে কিন্তু আজকে তুমি উমার নাও আজকে তোমার নাম আমি রেখে দিলাম হযরতে উমার ফারুক আজ থেকে তুমি ফারুক আল্লাহর নবী নিজে ওর পদব নাম রাখলেন উমার ফারুক বললেন ফারুক টাইটেলটা আল্লাহর নবী বাড়িয়ে দিলেন বললে আজ থেকে তুমি উমার ফারুক বুঝতে পারলে তো আল্লাহর নবী দুটো লোকের নাম বাড়ালেন আর আমির হামজার নাম বললেন আসাদুল্লাহ আর খালেদ বিন ওয়ালিদের নাম রাখলেন সাইফুল্লাহ এই চারটা লোকের নাম পদবী নাম আল্লাহর নবী রেখেছিলেন কিন্তু এখন মানুষের মধ্যে দেখেন ভাই পদব নাম মানুষের কত পদবী নাম দুনিয়াতে রাখছে ভাই রাখেন না ওই লোকটার পদবী নাম চালু হবে যে লোকটা চালু করেছে ওই লোকটার তো দুঃখ হচ্ছে হয়তো আমার পাড়া প্রতিবেশীর লোকের মানে আমার ভাই ভাতিজে বংশধরের দুঃখ হবে তো যদি দুঃখ হয় কার হাত পা ধরে মাপ নেবেন লোকটা গোনা কামাতে থাকবে পাপ হতে থাকবে খবরদার কোনো মানুষের পদব নাম রাখবেন না কিরকম পদম নাম রাখছে আপনার এলাকায় আছে কিনা আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কিরকম পদম নাম রাখে জানেন মানুষের নাম কেউ রেখে দেয় যদি মানে বেশি গরুর মগজ খায় তখন মগজ খাওয়া কেউ থেকে ভুঁড়ি খাওয়া মানে কেউ যদি কানগালা বড় বড় তখন রেখে দেয় কান ঢলকা ছোট কান যার আছে তখন সে কান কুতরু একটা লোক খুব লম্বা আছে ওর নাম রেখে দেয় লম্বু একটা ব্যাঠা লোক আছে ওর নাম রেখে দেয় বাউনা খুব মোটা তোকে মোটু কোহে ডাকছে ওর আসল নাম কুণ্ঠে আছে ওর জানেই না মোটু এই মোটু লোকটা সরম হবে না যে ভাই মনে দুঃখ হবে না ওর মোটু কোহে ডাকছে ওর নাম কি মোটু একটা লোক যদি পাতলা আছে ওর নাম রেখে দিয়েছে মানে পাতানু মানে পাতায় না আছে তো ওর নাম রেখে দিয়ে পাতানু এই পাতানু লোকটার মনে দুঃখ হবে না তো এই যে মানুষ কতগুলার নাম আমাদের উত্তর দিনাজপুরে এত খারাপ খারাপ আছে কার নাম বোতল মুখা কার নাম কুমড়া মুখা কার নাম
কি এইভাবে নাম রাখছে, খবরদার মানুষের পদব নাম রাখবেন না আর নামটা বিগড়াবেন না, সুন্দর করে নাম ডাকবেন। এটা হলো মানুষকে দুঃখ দেওয়া, এটা হচ্ছে ডাইরেক্ট গোনহারে ভাই, মানুষের মুখের আগা দিয়ে কথা বলা। এটা শুধু খালি হুমাজার বর্ণনা করলাম। আল্লাহ বলছেন একটা শব্দ হলো হুমাজা আর একটা হলো লুমাজা। তো হুমাজা এটা ডাইরেক্ট গোনহা, মানুষকে দুঃখ দেওয়া, ব্যথা দেওয়া, মানুষকে অপমান করা, বেজ্জত করা, মানুষের ভুল ধরা, এটা হচ্ছে।